আমার বন্ধু একদিন এই ঢাকার শহর বেঙ্গে চুরমার খান খান হয়ে যাবে, তোমার সুন্দর বিল্ডিংটাও বন্ধু ভেঙে যাবে, চাঁদ সূর্য ফেটে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার মতো শত শত মানুষ এ ভবেতে আসিছে, ভবরে নীলা করিয়া ভঙ্গ মাটিতে মিশিছে, কেবল থাকবেন ওই রহিম আর রহমান, কোনটাকে তুমি মিথ্যা বলিবা বিশ্বপতির দান ফাবি আইয়ালা ই রব্বিকুমা তু কাযযিবান। যখন কেউ ছিল না তখন আল্লাহ তাআলা ছিল, এখন আল্লাহ তাআলা আছে, ভবিষ্যতেও আল্লাহ তাআলা থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। যেখানে বন্ধু যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ আমার সবচেয়ে বড় আপন, আল্লাহ আপনার সবচেয়ে বড় আপন, বড় আপন। এর জন্যই আল্লাহ তাআলাকে ভয় করুন বন্ধু, ওই আল্লাহ তাআলাকে ভয় করুন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলার কাছে একজন নাস্তিক আসলে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলার কাছে একজন নাস্তিক আসলেন, এসে বললেন ও ইমাম আজম, তুমি নাকি যমুনার বড় হুজুর, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলো, তোমরা যে আল্লাহর কথা বলো, ওই আল্লাহকে কোনোদিন কি দেখছো নাকি? যাকে দেখা যায় না তাকে আমি মানি না। ইমাম আজম বলতে লাগলেন আল্লাহর বান্দারে, কোনোদিন কি তুমি কোনো বিপদের মুখে পড়েছিলে, এরকম কোনো কারগুজারি কি আছে নাকি? লোকটা বললেন হ্যাঁ, আমার একটা কারগুজারি মনে পড়েছে, একটা ভয়ঙ্কর কথা আমার মনে পড়েছে। ইমাম আজম শুনতে চাইলেন আল্লাহর বান্দারে, কি সে ভয়ঙ্কর গল্প একটু শোনাও। লোকটা বলতে লাগলেন ইমাম আজম, আমি একটা স্টিমারের মধ্যে ছিলাম, দিন শেষ হয়ে রাত্রি চলে আসলো, অমাবস্যার অন্ধকার ছিল, ঝড়ের কবলে পড়ে আমাদের স্টিমারটা ডুবে গেল, দিক বিদিক হয়ে মানুষ স্রোতের পানির সাথে বেশি বেশি যাইতে লাগলেন, আমিও তাদের থেকে আলাদা নই, একবার পানির নিচে চলে যাই আবার পানির উপরে উঠি, এক ভয়ঙ্কর পরিস্থিতি, এক ভয়ঙ্কর অবস্থা। হঠাৎ করে মনের অজান্তেই আমার জবান দিয়ে বের হয়ে গেলেন আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে যখন আল্লাহ শব্দটা আমার জবান দিয়ে বের হয়েছে, আমি দেখলাম আমার সামনে একটা কাঠের টুকরা চলে আসছে, আমি কাঠের টুকরাকে ধরলাম, মুহূর্তের মধ্যে কাঠের টুকরা পানির স্রোতে আমাকে সাগরের পারে পৌঁছে দিল। সাগরের পারে যখন আমি পৌঁছে গেলাম, লোকজন আমাকে ধরাধরি করে উপরে নিয়ে গেল। এই আমার একটা ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ডের কথা তোমাকে শোনালাম। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই চোখের পানি সেরে দিয়ে বলেন আল্লাহর বান্দারে, ভয়ঙ্কর পরিস্থিতিতে সমুদ্রের অতল গহ্বরে পানির মধ্যে থেকে যে আল্লাহ তোমাকে বাঁচালো, ওই আল্লাহকে তুমি মানো না, ওই আল্লাহকে তুমি স্বীকার করো না? ও আল্লাহর বান্দা, ওই বিপদের মুহূর্ত থেকে তোমার বন্ধু তোমাকে বাঁচাতে পারে নাই, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার আল্লাহ তোমাকে বাঁচালো, ওই আল্লাহকেই ভুলে তুমি শয়তানের পথে দৌড়াচ্ছ। লোকটার হুশ ফিরে আসলো, ইমামে আজমকে বলল ও আবু হানিফা, আমি তো কোনোদিন চিন্তা করি নাই, ওই নু ও নুমান বিন সাবিত, আমি তো কখনো এরভাবে চিন্তা করি নাই। ইমামে আজম আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে তুমি পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিপদে আল্লাহ তাআলা আমার সবচেয়ে বড় বন্ধু, এ কথা বলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলা আমার সব। ওই আল্লাহর পথ ছেড়ে, আল্লাহর মত ছেড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে এদিক সেদিক দৌড়ানো যাবে না। আমরা যেন আল্লাহর পথেই চলতে পারি, আল্লাহকে বন্ধু বানিয়ে বাকি জীবনটাকে কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।